ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন একটা ভ্লগ। আশা করি সেই ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো অর্গ্যানিক কালার দিয়ে কিভাবে তোমরা বাড়িতে আবির বানাবে। তো আবির বানানোর প্রসেসটা আমি যেটা দেখাবো খুবই সহজভাবে দেখাবো, খুবই সিম্পল এবং ইজি কিছু জিনিস দিয়ে আবিরটা বানানো হবে। তোমরা এটা পারলে ফলো করো ফার্স্ট টু লাস্ট, খুব ভালো লাগবে এবং নিজেরাও খুব সেফলিভাবে হোলিটা খেলতে পারবে, এটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। কোনো রকম স্কিনের কোনো রকম রিয়াকশন আসবে না, যেহেতু ব্যাপারটা এটা পুরোটাই অর্গ্যানিক, তো স্কিনের কোনো রকম ড্যামেজ হবে না, কোনো র্যাশ অ্যালার্জি কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করে নেব তোমাদের সাথে যে কিভাবে আমি বাড়িতে আবির বানাচ্ছি। আমি এখানে অর্গ্যানিক ফুড কালার ইউজ করছি, ভালো ব্র্যান্ডের, তোমরাও পারলে ভালো যে কোনো ব্র্যান্ড ভালো যেটা হবে। আমি যেমন এখানে ডক্টর ওয়েদকারের একটা ফুড কালার নিয়েছি, আর আমি নিয়েছি হচ্ছে ভেজিটেবিলের নির্যাস থেকে এটা আমি আবিরের কালারটা বানাবো। তো এই আবিরের যে কালারগুলো যে এসেছে প্রত্যেকটা কালারই খুবই হালকার উপর আসবে, কারণ যেহেতু এটা অর্গ্যানিক সেজন্য বাজারের যে আবিরের যে ডিপ কালারগুলো সেগুলো অতটাও ডিপ আসবে না, কিন্তু এটা পুরোপুরি সেফ, ছোট থেকে বড় তোমরা সবাই এটা পারলে ইউজ করতে পারো, কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা যারা ধরো তোমরা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে বলে রাখছি যে শুভ বসন্ত উৎসব, সবাই অনেক সেফভাবে এই বসন্ত উৎসবটাকে মাতিয়ে নিয়ে চলো। আর বসন্ত উৎসব মানেই যেটা বুঝি আমরা সেটা হচ্ছে যে শীত চলে গেছে, এসেছে বসন্তের এক ছোঁয়া। তো সবাইকে শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালাম। প্রিয়ান্স তো খুব ব্যস্ত হয়ে গেছে যে আবিরগুলো বানাবে করে অনেকক্ষণ ধরে বলছে, কিন্তু আমার টাইম ঠিক হচ্ছিল না, এখন খুব ব্যস্ত হয়ে গেছে। তো এখনই আমি শুরু করে ফেলবো আবির বানানোর। আমাদের এই এখানে মানে হেলসিংবর্গে একটা ইভেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে দোল উৎসব। তো সেখানে সব বাঙালিরা মিলে দোল সেলিব্রেশন করব। এক একজন এক এক কাজে দায়িত্ব নিয়েছে এই দোল উপলক্ষে। আমরা যেই কাজটা দায়িত্ব নিয়েছি সেটা হচ্ছে আবির বানানো, অনেক রকম কালারের আবির বানানোর ইচ্ছা আছে। তো চলো সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে নেব। আমরা কি কি র মেটেরিয়ালস এনেছি আবির বানানোর জন্য এখন সেটা তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমাদের সুবিধা হয় কেনাকাটা করে জিনিসপত্র বানাতে। খুবই এক্সপেন্সিভ কিছুই নয়, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই আবিরগুলো বানিয়ে নেওয়া যাবে। তো সেটাই এখন তোমাদের সঙ্গে ফার্স্টে আমি শেয়ার করব। আবির বানানোর জন্য ফার্স্ট যে উপকরণটা আমার লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ। আমি এখানে 800 গ্রামের দুটো প্যাকেট কিনেছি। আর এখানে নিয়েছি ধনে পাতা 2 বান্ডিল। আর নিয়েছি ফুড কালার, এখানে মোটামুটি 3-4 রকমের কালার আছে। আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো অরেঞ্জের পিল পাউডার, গোলাপ জল, বিট। এই সামান্য কটা উপকরণ দিয়ে আমি এখানে 5 রকমের কালার
তৈরি করে তোমাদেরকে দেখাবো। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবারে আমি তোমাদেরকে দেখবো ফার্স্ট যে কালারটা, সেটা হচ্ছে আমি এখানে বিট গ্রেট করে নিয়েছি, এটার জুস আমি বার করব। এই জুসটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা একটু মেখে নেব, একটা সুন্দর পিঙ্ক কালার আসবে। অল্প একটুখানি জল দিয়েছি আমি এই বিটের, আমি এখান থেকে যতটা সম্ভব আমি জুস বার করে নিয়েছি বিটের। এবারে আমি অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে মেশাবো। এখানে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। এই বিটের রসটা দিয়ে আমি পিঙ্ক একটা কালার ফার্স্টে তোমাদের তৈরি করে দেখাবো। এটা যেহেতু অর্গ্যানিক সেহেতু কিন্তু মানে প্রপার যে পিঙ্ক ডিপ সেটা আসবে না, একটু লাইট শেডের মধ্যে হবে। দেখেছো এরই মধ্যে কর্নফ্লাওয়ারের পুরো হোয়াইট ভাবটা ঢেকে গেছে বিটের কালারের জন্য। এখানে আমি এখন আরেকটু পিঙ্ক ভাবের জন্য আরেকটু বিটের জুস আমি এখানে অ্যাড করব। খুব সুন্দর কালার এসেছে। তোমরাও এগুলো বাড়িতে ট্রাই অবশ্যই করো, খুবই এগুলো স্কিনের জন্য খুবই ভালো হবে। এখানে আমি সেন্টের জন্য একটু রোজ ওয়াটার ইউজ করছি, এতে করে আবিরে খুব সুন্দর একটা স্মেল আসবে। তোমরা পারলে এখানে গোলাপ জলের বদলে কেওড়ার জলও দিতে পারো, আবার যদি ইচ্ছা করে তাহলে রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার না দিলেও চলবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা পুরোপুরি অর্গ্যানিক হওয়াতে স্কিনের কোনো রকমই প্রবলেম এখানে আসবে না, এটুকু গ্যারান্টি।
এই আবিরটা যেগুলো আমি তোমাদেরকে একটার পর একটা বানিয়ে বানিয়ে দেখাবো, এই প্রত্যেকটা আবিরই কিন্তু তোমার বাচ্চাদের জন্য খুবই সেফ, এমনকি মুখে গেলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এগুলো পুরোপুরি ভেজিটেবিলের একটা নির্যাস দিয়ে বানানো, তো মুখে গেলে কোনো সমস্যা নেই, চোখে মুখে কোনোটাতেই কোনো প্রবলেম হবে না, স্কিনের কোনো রকম ইরিটেশন হবে না, একদম ভেজালহীন পুরোপুরি এই জিনিসটা। আমার এটা মিক্স করা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমি এটাকে মাইক্রোওভেনে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তাতে কি হবে, এই যে হালকা একটা ড্যাম্প যে ভাবটা, ওটা পুরোপুরি কেটে যাবে এবং একদম ঝুরঝুরে ফাইন ডাস্ট হয়ে যাবে। আর তোমরা যারা ইন্ডিয়ায় থাকো, তারা পুরোপুরি তারা মাইক্রোওভেনে দিতেও পারো বা নাও দিতে পারো, তারা পুরোপুরি সানলাইটে রেখে দিতে পারো, পুরো একদিনের জন্য, একদিনের জন্য রেখে দেবে, আর জাস্ট রেডি হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু আমি এখানে 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে দেব। এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আকাশি কালারের আবির। এখানে আমি ডক্টর ওয়েতকারের একটা ফুড কালার নিয়েছি, এটা খুবই ভালো একটা ব্র্যান্ড, যেহেতু আকাশি বা নীল কালার কোনো সবজির মধ্যে সবজি হয় না, তাই আমি এখানে এই ফুড কালারটা ইউজ করছি। এটা সম্পূর্ণভাবে স্কিনের জন্য সেফ। আমি এখানে ব্লুবেরি দিয়ে করতে পারতাম, কিন্তু ওটা দিলাম না, ওটা দিলে খুব ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে, সেই জন্য আমি ইজির জন্য আমি এইটাই ইউজ করলাম। এটা তোমরাও ইউজ করতে পারবে, কারণ ইন্ডিয়ায় সব সময় সব জায়গাতে ব্লুবেরি পাওয়াও যায় না, তাই আমি সেজন্য এটাকে চুজ করেছি, যাতে সবাই তোমরা দেখে ইউজ করতে পারো। ও আমার প্রিয়াংশ আমাকে এখানে একটু হেল্প করছে, ও খুব ব্যস্ত, ও এখানে কালার দেবে, অল্প 1 ড্রপ করে আগে দাও, তারপরে মিক্স করব, তারপরে লাগলে আবার দেব, ফার্স্টে 1 ড্রপ, ব্যাস দেখো কালারটা কতটা সুন্দর। এবারে আমি এটাকে একটু একটু করে মিক্স করব। আচ্ছা, আমাকে এখানে হেল্প করছে দুজন, একটা হচ্ছে হাজবেন্ড আর একটা হচ্ছে ছেলে, ছেলে কালার দিচ্ছে আর হাজবেন্ড মিক্স করছে। দেখো কালারটা কতটা সুন্দর আসছে, খুব ভালো একটা লাইট কালার আমি এখানে করব, খুব সফট একটা কালার, বেশি ডিপ করছি না। এটা আমি পিঙ্ক কালারটা একটু ডিপ রেখেছি, সেই জন্য আকাশি কালারটা একটু সফটের উপর রাখছি। দেখো কি অপূর্ব কালারটা এসছে। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তোমরা চাইলে ট্যালকাম পাউডার ইউজ করতে পারো, যেটা আমরা সাধারণত গরমে ইউজ করি ঘামের জন্য, সেই ট্যালকাম পাউডারের কথা আমি বলছি। তোমরা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চের জায়গায় ট্যালকাম পাউডার ইউজ করতে পারো। আমার স্কাই ব্লু কালারের আবির রেডি, এখন আমি এটা মাইক্রোওভেনে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর যাদের যারা ইচ্ছে হচ্ছে যে সানলাইটে রাখবে, তারা পুরোপুরি একদিনের জন্য সানলাইটে রাখো, তাহলেই সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। হালকা যে লাইট ড্যাম্পনেসটা, এটা কাটানোর জন্য সানলাইটে বা মাইক্রোওভেনে রাখা খুবই জরুরি। তারপরে এটা একদম দেখো ফাইন হয়ে গেছে, এটা স্কিনের জন্য কোনো রকম ক্ষতিকারক কিছু নেই, বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই, চোখে বা মুখে গেলে কোনো রকমের সাইড এফেক্ট এখানে হবে না। এখন আমি তোমাদেরকে রেডি করে দেখাবো গ্রিন কালারের আবির। আমি এখানে গ্রিন কালারের আবিরের জন্য ধনেপাতা ইউজ করছি, তোমরা চাইলে
পালং শাক বা মিন্ট বা পার্সলে যে কোনো একটা ইউজ করতে পারো। আমার ধনে পাতার ফ্লেভারটা পছন্দ, তাই আমি এখানে ধনে পাতাটা অ্যাড করছি। আমি এখানে 2 বান্ডিল ধনে পাতা ইউজ করব। এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি। এখন আমি এটাকে ফার্স্টে ব্লেন্ড করে নেব। আমি এখানে গোলাপ জল খুব সামান্য পরিমাণে দেব, তাতে হয়তো খুব একটা কাজ হবে না, কারণ ধনে পাতার গন্ধ যথেষ্ট পরিমাণে স্ট্রং। তো আমি তবুও দিচ্ছি রোজ ওয়াটার, আর তোমরা চাইলে দিতেও পারো এখানে, নাও দিতে পারো, তোমাদের যে কোনো যেটা পছন্দ হয় তোমরা সেভাবেই করতে পারো। তোমরা এখানে মিন্ট, পার্সলে, যে কোনো একটা মানে সবজি দিয়েই তোমরা এটা গ্রিন কালারটা করতে পারো। আমি এখানে ধনে পাতাটা ইউজ করেছি, আবার পারলে কাঁচা লঙ্কাটা এখানে ইউজ করো না গ্রিনারির জন্য, সেটা খুব একটা ভালো হবে না। পুরো প্যাকেটটা আমি দিয়ে দেবো এখানে। চামচ দিয়ে হচ্ছে না, এই জন্য হাতটাই লাগিয়ে নিলাম। আমি একেবারে ধনে পাতার রসটা মেশাইনি, আমি ধাপে ধাপে দেব, কারণ জল মানে ধনে পাতার যে জলটা, যে রসটা যেটা, সেটা যদি বেশি মাত্রায় পড়ে যায় তখন আবার সেটা শোকাতে আবার অনেক কষ্ট করতে হবে, সেজন্য ধাপে ধাপে আমি এটা ইউজ করব। যেহেতু এগুলো অর্গ্যানিক, সেহেতু এখানে আমার কালারটা, গ্রিনের কালারটা একটু যাতে ডিপ আসে, ডিপ না আসলে ভালো দেখাবে না, সেই জন্য আমার এখানে প্রায় 4 বান্ডিলের কাছাকাছি ধনে পাতা আমার লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে 2 বান্ডিলে হয়ে যাবে, কিন্তু আমি পরে দেখছি যে 2 বান্ডিলও আমার হলো না, তারপর আরও 2 বান্ডিল দিয়ে আমার প্রায় এই কালারটা এসেছে। তো এখনো ভালোভাবে মেশাচ্ছে আমার হাজবেন্ড, আস্তে আস্তে কালারটা আর একটু ডিপ হবে। পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। লাস্টে তোমাদের দেখাচ্ছি যে গ্রিন কালারটা কিরকম হলো, দেখো কি সুন্দর আমাদের গ্রিন কালার প্রস্তুত হয়ে এসছে। প্রায় পুরোপুরি 4 বান্ডিল আমি এখানে ধনে পাতা আমি ইউজ করেছি, তবেই এত ভালো একটা কালার এসেছে। দেখো কালারটা একটু দারুণ এসেছে, দেখো কি সুন্দর। আমার এখানে এখন আমি এটা মাইক্রোওভেনে দেব 1 থেকে 2 মিনিটের জন্য, আর তোমরা পারলে মাইক্রোওভেনে দিতে পারো বা সানলাইটে সারাদিনের জন্য রেখে দিতে পারো। এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু অরেঞ্জ পাউডার মিশিয়েছি। এই হলো আমার অরেঞ্জ পাউডার, অরেঞ্জের যে পিল সেটা পাউডার করেছি, আর একটু সামান্য পরিমাণে অরেঞ্জের ফুড কালার আমি এই কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা পিলটা দিচ্ছি কারণ পারফিউমটা, আবিরের যে পারফিউমটা, এটা খুব সুন্দর আসবে, সেই জন্য আমি এটা এখন মিশিয়ে নেব।
জল দিলে কালারটা এত ভালো আসছে, খুব সুন্দর আসছে কালারটা। তবে পরিমাণ মতন জল দিতে হবে, কারণ বেশি মাত্রায় জল পড়ে গেলে ব্যাপারটা কি হবে, কাদা কাদা হয়ে যাবে, তখন ওটা শুকাতে অনেক বেশি সময় লাগবে। তাই পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে তোমাদেরকে টেস্টিং পর্ব দেখাবো। এটা হচ্ছে কমলা রং। Pink, yellow, and এই হলো green। দেখো কত সুন্দর organic color। আজ ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার আবির বানানোটা কিরকম লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না। আর তোমরা এভাবে করে ট্রাই করো, খুব ভালো লাগবে, খুবই অর্গ্যানিক। তোমাদেরকে আগেও বলেছি যে স্কিনের জন্য কোনো রকম হার্মফুল না, বাচ্চা থেকে বড় সবাই সেফলি হোলিটা পালন করো। বসন্তের রং সবার মনকে ভরিয়ে দিক, ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন। এই বলেই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।